হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দ্য জুমার অ্যাকশন চ্যানেল। নতুন একটা রিয়াকশন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, বাংলাদেশ সহ পুরো বিশ্বে কিন্তু মুসলিম কান্ট্রিতে ঈদ উৎসব পালন করা হচ্ছে আজকে। তো সবাইকে এই উৎসব উপলক্ষে ঈদ মোবারক। আজকে বন্ধুরা এই ঈদ রিলেটেড একটা ভিডিওর উপর রিয়াকশন দেব। ভিডিওটি টাইটেলটা হচ্ছে মুসলমানরা কবে থেকে ঈদ উদযাপন শুরু করলো আর বাংলাদেশে কবে প্রথম ঈদ পালন করা হয়। এই হচ্ছে আজকের ভিডিওটি টাইটেল। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওতে দেখি আসলে ঈদ কবে থেকে শুরু হয়েছে কিংবা কোত্থেকে শুরু হয়েছে আর বাংলাদেশে কবে বা ঈদ পালন শুরু হয়ে গেছে। চলুন শুরু করি, লেটস গো। দুনিয়া জুড়ে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ। এর একটি ঈদুল ফিতর আর অন্যটি ঈদুল আজহা, যাকে কোরবানির ঈদও বলা হয়। ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এই ধর্মের আবির্ভাবের সাথে সাথেই কিন্তু ঈদের প্রচলন চালু হয়েছিল তা ইতিহাস থেকে জানা যায়। কিন্তু ঈদুল ফিতর কখন আর কিভাবে প্রচলিত হয়েছিল সে সম্পর্কে তথ্য কমই জানা যায়। ইসলাম ধর্মে কখন চালু হয়েছিল ঈদ দেখি, এটা কিভাবে শুরু হয়েছে। ইসলামী ইতিহাস বিষয়ক গবেষক এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যাচ্ছে 623 খ্রিস্টাব্দে প্রথম ঈদ উদযাপন করা হয়েছিল। 623 খ্রিস্টাব্দে ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মানে 623 সাল থেকে মিয়াজি বিবিসি বাংলাকে বলেন, হিজরি দ্বিতীয় সনে ঈদের প্রবর্তন করা হয়েছিল। নবী মুহাম্মদ যখন মক্কা থেকে 622 খ্রিস্টাব্দে হিজরত করে মদিনায় যান, তখনকার সময়কে ভিত্তি ধরে হিজরি সাল গণনা করা হয়। অধ্যাপক মিয়াজি বলেন, হিজরি প্রথম বছরের অষ্টম মাস অর্থাৎ শাবান মাসে রোজা বাধ্যতামূলক করার আয়াত নাজিল হয় এবং তখন নবম শাবান মাস, এটা তো রমজান মাসে এক মাস। কি আসলে শাবান মাসটা কি জিনিস করা হয়? এটা কি আরবি মাস নাকি বাংলাদেশি কোনো তো শাবান মাসের কোনটা উল্লেখ হিসেবে যা করা নাই বা শুনি নাই। আবার কখনো 30 দিনেও হতে পারে, সেটি শেষ হওয়ার পরে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করা হবে। এটা সম্ভবত আরবি একটা মাসের নাম হবে। ওই সময় থেকেই শুরু হয়। এ বিষয়ে আনাস নামে নবী মুহাম্মদের একজন সাহাবার বর্ণনা করা একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়া বলছে, মদিনায় যাওয়ার পর নবী দেখলেন যে সেখানকার মানুষ বছরে দুটি বড় উৎসব পালন করে। এগুলো ছিল নওরোজ এবং মেহিরজান নামে দুটি উৎসব, যেগুলো সেখানকার বাসিন্দাদের ধর্ম এবং গোত্রের রীতি অনুযায়ী একটি শরতে এবং আরেকটি বসন্তকালে উদযাপিত হতো। অধ্যাপক মিয়াজি বলেছেন, তখন ওই দুইটি উৎসবের আদলে মুসলমানদের জন্য বছরে দুইটি ধর্মীয়, সামাজিক এবং জাতীয় উৎসব পালনের রীতি প্রবর্তন করা হয়। ঈদের প্রচলন নিয়ে এর বাইরে আর কোনো বক্তব্য বা ব্যাখ্যা পাওয়া যায় না। ঈদ উদযাপন মদিনায় শুরু হলেও পরবর্তীতে পুরো দুনিয়ায় মুসলমানদের মধ্যে তা ছড়িয়ে পড়ে এবং প্রচলিত হয়ে যায় ঈদ পালন। কালক্রমে অঞ্চলভেদে এই উৎসবে ভিন্ন ভিন্ন আনুষ্ঠানিকতা যুক্ত হয়। কিভাবে পালন হতো প্রথম যুগের ঈদ? আরবি ঈদ শব্দের মানে খুশি, আনন্দ বা উৎসব। মুসলমানদের জন্য ঈদ পালন ওয়াজিব অর্থাৎ অবশ্য পালনীয়। ঈদ পালনের কিছু নিয়ম ইসলামের নির্দিষ্ট করা আছে। এর মধ্যে প্রধান হচ্ছে ঈদের দিন সকালে দুই রাকাত নামাজ আদায় করা, যা সব মুসলমানের জন্য অবশ্য পালনীয়। এছাড়া ঈদুল ফিতরে ফিতরা প্রদান করাও একটি অবশ্য পালনীয় রীতি। ফিতরা ঈদের নামাজের আগে অসহায় গরিব দুঃখীদের দিতে হয়। এটাকে ফিতরা বলে? তাহলে যখন প্রথম ঈদের প্রচলন চালু হয় তখন এখনকার ঈদের মতো আতিশয্য ছিল না। নবী মুহাম্মদ ঈদের দিন গোসল করে উত্তম পোশাক পরে নামাজ পড়তে যেতেন। ঈদের নামাজের পর মিষ্টি দ্রব্য খাওয়া এবং আত্মীয় পরিজন প্রতিবেশী বন্ধুদের সাথে শুভেচ্ছা বিনিময়ের রেওয়াজ ছিল। বাংলায় কখন শুরু ঈদ, কিভাবে পালন হতো? ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন, 150 বছর আগেও এ অঞ্চলে সাধারণের মধ্যে ঈদ তেমন বড় কোনো উৎসব ছিল না। আচ্ছা, তাহলে তো বেশি দেরি হচ্ছে না এখানে ঈদ পালন হচ্ছে। নেতা হাজি শরীয়তুল্লাহর সময় বঙ্গে উৎসব করে ঈদ উদযাপনের চল শুরু হয়। তার আগে এখানে মুসলমান ছিলেন অনেক, কিন্তু তাদের রীতিনীতির মধ্যে লোকায়ত ধর্মের মিল ছিল বেশি, যে কারণে ওই সময়ে ঈদ উদযাপনের তথ্য তেমন পাওয়া যায় না। মুঘলরা ঢাকায় এসেছিল 1610 সালে, তখন তাদের পাঠানো নায়েব নাজিমরা ঈদ উদযাপন করতেন।
অধ্যাপক মামুন বলেন, ঈদের চাঁদ উঠলে তার আনন্দ উৎসব শুরু করতেন, কামান দাগা হতো। ঈদের দিন তারা একসঙ্গে নামাজ পড়তেন, নামাজ পড়ে ফেরার পথে হাতি বা ঘোড়ার পিঠ থেকে তারা সাধারণ মানুষের দিকে পয়সা ছুড়ে দিতেন। ঈদ তাদের নিজেদের মধ্যে সাধারণ মানুষের তার সাথে সংযোগ ছিল না। তিনি আরো বলেন, মুঘলদের তৈরি ঈদের একটি প্রতীক এখনো ঢাকায় আছে, সেটি হচ্ছে ধানমন্ডি ঈদগাহ। অধ্যাপক মুনতাসির মামুন বলেন, এর আগে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে রোজা বা ঈদ পালনের তেমন চল ছিল না, সেই সাথে তাদের অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না। উনিশ শতকের গোড়ার দিকে যখন এ অঞ্চলে মুসলমানের সংখ্যা বাড়তে থাকে, তখন ঈদ পালনও বাড়তে থাকে বলে উল্লেখ করা হয় বিভিন্ন ইতিহাসবিদের লেখায়। একসময় দিল্লির মুঘলদের অনুকরণে ঢাকায় ঈদের মিছিল হতো। ইতিহাসবিদদের মতে, বর্তমানে ঈদ যেমন ব্যাপক উৎসবের আকার পেয়েছে, তার শুরুটা হয়েছিল 1947 সালে পাকিস্তান রাষ্ট্র হবার পর, যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে বিস্তৃত হতে থাকে। তার আগে ঈদ যাপনের কেন্দ্র ছিল ঢাকা, আনুষ্ঠানিকতার প্রায় পুরোটা ছিল ঢাকা কেন্দ্রিক, যে কারণে ঐতিহাসিক বর্ণনায় ঢাকার ঈদ সম্পর্কে জানা যায়। 1885 সালে ঐতিহাসিক জেমস ওয়াইজের লেখা উল্লেখ করে অধ্যাপক মুনতাসির মামুন বলেন, সেই সময় গ্রামাঞ্চলে ঈদের উদযাপন একেবারে কম ছিল, এমনকি অনেক জায়গায় ঈদের নামাজ কিভাবে পড়তে হয় তাও অনেকে সঠিকভাবে জানতেন না, মসজিদের সংখ্যাও সে সময় কম ছিল। এখন ইসলাম সম্পর্কে মানুষের জ্ঞান যেমন বেড়েছে, তেমনি মুসলমানের সংখ্যাও বেড়েছে, ফলে ঈদ উদযাপনের পরিধিও বেড়েছে। অধ্যাপক মুনতাসির মামুন বলেন, বর্তমানে যেভাবে ঈদ দেশ জুড়ে বড় একটি উদযাপনে পরিণত হয়েছে, তার একটা বড় কারণ ঈদকে ঘিরে তৈরি হওয়া অর্থনীতি। ওকে, তার মানে বাংলাদেশে এত বেশি দেরি হচ্ছে না এই উৎসবটা চালু হয়েছে, মানে 150 বছর আগে 1900 শতকের শেষের দিকে কিন্তু বাংলাদেশে তেমন একটা ঈদ পালন করা হতো না, তখন কিন্তু ঈদ এই ব্যাপারটাই হয়তো মানুষরা তেমন একটা জানতো না আর কি। মুঘলরা এসে প্রথমে বাংলাদেশে ঈদ উৎসবটা মানে চালু করে, এই বিষয়টা একটু ক্লিয়ার হতে পারলাম আর কি। এরপরে থেকে আস্তে আস্তে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আস্তে আস্তে মানুষের মধ্যে এই ঈদ উৎসব পালনটা ছড়িয়ে পড়ে এবং এই ঈদ এই কনসেপ্টটা মানুষের মাথায় সুন্দরভাবে চলে আসে। এছাড়াও কিন্তু প্রথম দিকে ঈদ চালু হয়েছিল 623 খ্রিস্টাব্দের, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 623 বছর পরে থেকে এই ঈদ উৎসবটা পালন শুরু হয়। অনেক কিছু জানতে পারলাম এই ভিডিও থেকে, খুব ভালো লাগলো। এরকম একটা বড় ফেস্টিভ্যাল সম্পর্কে আসলে এই টুকিটাকি বিষয়গুলো জানা আবশ্যক ছিল, কারণ আমরা কিন্তু কিছু কিছু উৎসব শুধু পালন করেই যাই, আসলে ডিটেলসে যাইতে পারি না আর কি। অনেকটা এগুলো মনের অগোচরে থেকে যায়, যে বেসিক্যালি এই অজানা বিষয়টা পূরণ করার জন্যই, জানার জন্যই এই ভিডিওটা আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যে ভিডিওটির উপর রিয়াকশন দিলাম এই ভিডিওটির লিঙ্কটা আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে আপনারা ওখান থেকেও দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, দেখাবো নতুন কোন একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সি ইউ।